একটা লেখা ছিল আই লাভ ইউ, সম্ভবত এটা মানে প্রেমের সম্পর্ক হইতে পারে। স্বামীর কাছে থাকতে চাওয়ার কারণে স্ত্রীকে হাত বেঁধে নদীতে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন স্বামী। বিয়ের মাত্র 20 দিনের মধ্যেই লাশ হয়ে ভেসে আসলো নববধূর লাশ। এমনই চাঞ্চল্যকর ঘটনার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লালমনির হাটে অদিতমারি উপজেলার চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তার চর থেকে 22 সেপ্টেম্বর মেহেদি রাঙানো হাত বাঁধা অবস্থায় 18 বছর বয়সী জ্যোৎস্নাবানু নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। হাতে মেহেদি রাঙানো অবস্থায় লেখা ছিল আই লাভ ইউ, দুই হাত পিছন দিক দিয়ে ওড়না দিয়ে বাঁধা ছিল এবং কালো রঙের বোরখা পরিহিত এই যুবতীর মুখ অ্যাসিড দিয়ে ঝলসে দেওয়া হয়েছিল। এমন এক যুবতীর হাত বাঁধা লাশ উদ্ধার হয়েছে গত রোববার 22 সেপ্টেম্বর বলালমনির হাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা এলাকার তিস্তা নদীর চর থেকে। স্থানীয়রা জানান, তার হাতে মেহেদিরাঙা অবস্থায় লেখা ছিল আই লাভ ইউ, নিহতের দুই হাত পিছন দিকে ওড়না দিয়ে বাঁধা ছিল এবং কালো রঙের বোরখা পরিহিত ছিল তিনি। তার মুখমণ্ডল ছিল ঝলসানো। অবশেষে সেই নববধূর রহস্য উদ্ঘাটন হয়েছে। দুই হাত ওড়না দিয়ে বেঁধে সেতু থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে 20 বছর বয়সী তার স্বামী জাহিদ ইসলাম। জিজ্ঞাসাবাদে জাহিদ বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার 22 সেপ্টেম্বর জ্যোৎস্নার মরদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী জাহিদ ইসলামকে আটক করা হয়েছে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি এই হত্যার কথা স্বীকার করেছেন। জ্যোৎস্না নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়ি বাড়ি ইউনিয়নের জহর আলীর মেয়ে। সম্প্রতি একই উপজেলার ঝুনাগাছ চাপানি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের বাসিন্দা জাহিদের সঙ্গে তার বিয়ে হয়েছিল। জাহিদের স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বিয়ের পরপরই স্ত্রী স্বামীর সাথে ঢাকা নিয়ে যাওয়ার জন্য জেদ ধরেন। জ্যোৎস্না জাহিদকে জানান, তিনি জাহিদের সঙ্গে ঢাকা থাকতে চান, ঢাকায় না নেওয়া হলে সে আত্মহত্যা করবেন বলেও হুমকি দিয়েছিলেন। এই কথা শুনে জ্যোৎস্নাকে হত্যার পরিকল্পনা করেন জাহিদ। পরিকল্পনা অনুযায়ী শুক্রবারে বিকেলে জাহিদ ঘুরতে যাওয়ার কথা বলে জ্যোৎস্নাকে রংপুর গঙ্গাচড়া উপজেলার মহিপুরে শেখ হাসিনা সেতুতে বেড়াতে নিয়ে যান তিনি। এরপর হাত বেঁধে স্ত্রীকে ওই সেতু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন জাহিদ। ডিমলা থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেবাশিস রায় বলেন, জ্যোৎস্না নিখোঁজের 2 দিন পর জাহিদ সাধারণ ডায়েরি করতে থানায় এসেছিল। পরে উদ্ধার হওয়া মরদেহর ছবি দেখে তার স্ত্রী জ্যোৎস্নার কথা বলে নিশ্চিত করেছিলেন তিনি এবং স্ত্রী নিখোঁজের সময় দিনাজপুরে ছিলেন বলে জাহিদ জানিয়েছিলেন। ভারপ্রাপ্ত ওসি আরও বলেছেন, তথ্য প্রযুক্তির সহায়তায় জাহিদের অবস্থান নির্ণয় করা হয়েছে। এরপর তাকে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। এরপর জাহিদকে ঘটনাস্থলে নেওয়া হয়। তখন জাহিদ নিজেই হত্যার ঘটনা বর্ণনা দিয়েছিলেন। বিয়ের মাত্র 19 দিনের মাথায় লালমনির হাটে জ্যোৎস্নাবানু নামের এক নববধূর লাশ উদ্ধার করেছিলেন পুলিশ। এই ঘটনায় মেয়েটির চাচা সরোয়ার হোসেন শহর বাদী হয়ে সোমবার রাতে নীলফামারী ডিমলা থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার পর অভিযান চালিয়ে ওই নববধূর স্বামীকে আটক করেছে পুলিশ। জ্যোৎস্নাবানু নীলফামারী ডিমলা উপজেলার কৃষক জহর আলীর মেয়ে, একই উপজেলার পূর্বপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে জাহিদ ইসলাম। জানা গেছে তার স্ত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিলেন। রোববার 22 সেপ্টেম্বর সকালে লালমনির হাটে আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকা থেকে তিস্তা নদীতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও নিহতের পরিবার জানায়, 20 দিন আগে জাহিদ ইসলামের সঙ্গে তার বিয়ে হয়েছিল। এমনকি গত শুক্রবার চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে এসেছিল সে। ওই দিন বিকেলেই সেখান থেকে নিখোঁজ হয় জ্যোৎস্না বেগম। এই সময় তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গিয়েছিল। এই ঘটনায় ডিমলা থানায় অপহরণ মামলাও করা হয়েছে। এদিকে রবিবার সকালে মহিষখোঁচা ইউনিয়নের চৌরাহা মাদ্রাসা এলাকায় তিস্তা নদীর চরাঞ্চল থেকে ভেসে এসেছিল এক কিশোরীর লাশ। নিহত মেয়েটির মেহেদিরাঙা হাতে আই লাভ ইউ লেখা এবং দুই হাত ওড়না দিয়ে পিচমোড় করে বাঁধা ছিল, এমনকি তার মুখটা ঝলসে দেওয়া হয়েছিল। খবর পেয়ে জ্যোৎস্নার পরিবার লালমনির হাট সদর হাসপাতাল থেকে লাশ শনাক্ত করে। এরপর ডিমলা থানায় মামলা থাকায় মরদেহ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে হস্তান্তর করা হয়েছিল। এই ঘটনায় মেয়েটির চাচা ডিমলা থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন। প্রাথমিকভাবে দেখেই পুলিশ ধারণা করেছিলেন জ্যোৎস্নাবানুকে হত্যা করা হয়েছে। এরপর প্রাথমিকভাবে অনুসন্ধানে নামেন পুলিশ। তখনই অনুসন্ধানে বের হয়ে আসে চাঞ্চল্যকর তথ্য।
স্বামী জাহিদকে গ্রেফতার করেছিলেন পুলিশ। রোববার সকালে স্বামী জাহিদ ইসলাম স্বীকারোক্তি দিয়েছেন স্ত্রীকে তিনি হত্যা করেছেন এবং শেখ হাসিনা সেতু থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিয়েছিলেন তিনি। বুধবার সকালে তাকে নীলফামারি আদালতে পাঠানো হবে। ইতিমধ্যে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আসলে বর্তমান সমাজে মেয়েকে যাচাই বাছাই না করে বিয়ে দেওয়াটা একটি বিশাল বড় ভুল হয়ে দাঁড়াচ্ছে। এই ভুলের মাশুল আজ 18 বছর বয়সী জ্যোৎস্নাকে দিতে হলো। আরও আপডেট পেতে আমাদের পেজটিকে ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।